আসসালামু আলাইকুম আবারও স্বাগত সবাইকে কাশপুল অনলাইন স্কুলে আজকের লেকচারে আমরা বিস্তারের আপেক্ষিক এবং অনপেক্ষ পরিমাপের উপর ভিত্তি করে দুইটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব তো প্রথম প্রমাণটাতে আছে যে দুইটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করা যায় এম ডি এক্স বার ইকুয়াল সিগমা ইকুয়াল আর বাই টু আসি আমরা প্রথম প্রমাণটা সমাধান করার চেষ্টা করি তা আমরা ধরে নিলাম দুইটি ধনাত্মক সংখ্যা তথাক্রমে এক্স ওয়ান এবং এক্স টু তাহলে আমরা লিখতে পারি মিন ডেভিয়েশন সূত্র মিন ডেভিয়েশন এক্স বারের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে যে সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন তাহলে যেহেতু দুইটি সংখ্যা এখানে দুইটি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স বার প্লাস এক্স টু মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন তাহলে এখান থেকে লেখা যায় এক্স ওয়ান মাইনাস এক্স বার ইকাল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু যেহেতু দুইটি সংখ্যা এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে আমরা উপরে করে পাই টু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু প্লাস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু হল বাই টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টু বাই টু তাহলে এখান থেকে লেখা যায় টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু প্লাস এক্ষেত্রে আমরা লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু যেহেতু পরমাণ্ড দেওয়া আছে সেক্ষেত্রে এক্স টু মাইনাস এক্স ওয়ান যা আর এক্স ওয়ান মাইনাস এক্স টু তা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু প্লাস

টু হোল ডিভাইডেড বাই টু কেটে দিলে আমাদের আসে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু তাহলে আমাদের এম ডি মান আসলে এক্স ওয়ান মাইনাস আর এইটাই ইকুয়াল হচ্ছে আমাদের আর বাই টু যেহেতু আমাদের এক্স এবার আমরা দ্বিতীয় অংশটি প্রমাণ করার চেষ্টা করব যেখানে আমাদের দেখাতে হবে সিগমা ইকুয়াল আর তাহলে আমরা জানি যে সিগমা ইকুয়াল রুট এক্স আই মাইনাস এক্স বার সাম অফ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন যেহেতু দুইটি সংখ্যা সেক্ষেত্রে লিখতে পারব আমরা এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স বার ইকাল এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই টু তাহলে আমরা উপরে লসা কু করবো লসা করলে আসে টু বাই টু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার প্লাস টু বাই টু এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে লেখা যায় রুট ওভার টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই হোল স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু হোল হোল ডিভাইডেড বাই টু যেহেতু আমাদের স্কয়ার দেওয়া সেক্ষেত্রে এক্স টু মাইনাস এক্স ওয়ান অ্যান্ড এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল দুইটার আমাদের সেম আসবে তাহলে আমরা এই এখান থেকে লিখতে পারি টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে দুই টু দিলে আমাদের থাকবে রুট অফ আর এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু রুট স্কোয়ার চলে গেলে আমরা থাকবে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু সুতরাং সিগমা ইকুয়াল পেলাম আমরা এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু ইকুয়াল আমরা আর বাই টু তাহলে আমরা লিখতে পারি এমডি এক্স বার সিগমা আর বাই টু এটাই হচ্ছে আমাদের প্রথম উপপাদ্যের প্রমাণ এরপর আমরা দ্বিতীয় উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব তাহলে আমরা যদি দেখি অ্যান সংখ্যক ধনাত্মক সংখ্যা এন সংখ্যক ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি কি গড় এক্স বার ইকুয়াল সাম অফ এক্সআই ডিভাইডেড বাই এন তাহলে আমরা লিখতে পারি সাম অফ এক্স আই ইকুয়াল এন এক্স বার এবার আমরা যদি সাম অফ এক্স আই কে হোল স্কোয়ার করি তাহলে আমরা লিখি সাম অফ এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল সাম অফ এক্স আই স্কোয়ার প্লাস টু ইন্টু সাম অফ এক্স আই এক্স জে যেখানে আই গ্রেটার দেন জে এখন এই এক্স আই এক্স জে এটা হচ্ছে আমাদের সহ বেদাঙ্ক এই বেদাঙ্কটা হচ্ছে যদি দুইটা ধনাত্মক সংখ্যা যেহেতু আমাদের এন সংখ্যক সংখ্যায় ধনাত্মক সবগুলো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের সাম অফ এক্স আই এক্স জে গ্রেটার দেন ইকুয়াল জিরো হয় তাহলে আমরা লিখতে পারি সাম অফ এক্স আই সমান আমরা পেয়েছিলাম এন এক্স বার তাহলে আমরা লিখতে পারি এন এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল গ্রেটার দেন দেখা যায় সাম অফ এক্স আই স্কোয়ার আমরা টু এক্স আই এক্স যে আমরা সরিয়ে দিয়েছি কারণ আমরা জানি এটা গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে তাই সেক্ষেত্রে আমাদের এই মানটা এই মানটা অবশ্যই এই মানটা থেকে গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন স্কোয়ার এক্স বার স্কোয়ার ইকুয়াল সাম অফ এক্স আই স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এন সাম অফ এক্স আই স্কোয়ার একটা এনকে আমরা এখানে ভাগ করে দিলাম এইখান থেকে আমরা লিখতে পারি কি এন এক্স বার হোল স্কোয়ার একটা এক্স আই স্কোয়ার আমরা উভয় পক্ষে এক্স বার হোল স্কোয়ার বিয়োগ করব তাহলে আমাদের এখানেও সাম অফ এক্স আই স্কোয়ার

এক্সআই বাই এন হোল স্কোয়ার তাহলে আমাদের সাম অফ এক্স আই স্কোয়ার বাই এনকে রাখলে আমরা জানি সাম অফ এক্স বাই এন ইকুয়াল এক্স বার তাহলে আমরা লিখতে পারি এক্স বার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লেখা যায় এটা ইকুয়াল সিগ্মা স্কোয়ার তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করে নিই তাহলে আমাদের আসবে এক্স বার ইন্টু রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন সিগমা তাহলে আমরা যদি রুট ও বার এন মাইনাস ওয়ানকে আগে রাখি তাহলে হবে গ্রেটার দেন ইকুয়াল সিগমা বাই এক্স বার উভয় পক্ষে আমরা হান্ড্রেড দ্বারা গুণ করে দিলাম তাহলে হবে রুট হান্ড্রেড ইন্টু রুট ও বার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল হান্ড্রেড ইন্টু সিগমা বাই এক্স বার আর আমরা জানি সিগমা বাই এক্স বার ইকুয়াল সিবি বা বিভেদাঙ্ক তাহলে আমরা লিখতে পারি হান্ড্রেড রুট ওবার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল সিভি এটাই হচ্ছে আমাদের দুই নম্বর প্রমাণ আশা করি সবাই বুঝতে পেরেছ যদিও প্রমাণগুলো অনেকটাই জটিল এবং ক্যালকুলেশনগুলো ঝামেলা থাকে অনেক ক্ষেত্রে তো এগুলো একটু বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে তা না হলে এই প্রমাণগুলো সমাধান করা আসলেই টাফ হয়ে যায় এবার আমরা বিস্তারের উপর ভিত্তি করে আমরা একটা ছোট গাণিতিক সমস্যা সমাধান করবো যে গাণিতিক সমস্যাটা দুই নম্বরের জন্য আসতে পারে আমরা এখন এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো এই সমস্যায় দেওয়া আছে দুইটি সংখ্যা যথাক্রমে টোয়েন্টি ফাইভ ও থার্টি ফাইভ এখান থেকে আমাকে ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে ধরে নিলাম দুইটা সংখ্যা যথাক্রমে আমাদের এক্স ওয়ান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এক্স টু হচ্ছে থার্টি ফাইভ তো সেক্ষেত্রে আমরা জানি সিগমা পরিমিত ব্যবধান যেটা পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল হচ্ছে আর বাই টু অর্থাৎ হচ্ছে আমাদের পরিসর বাই টু পরিসর মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তাহলে আমরা লিখতে পারি থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু ইকুয়াল সিগমার মান আছে আমাদের ফাইভ তো সেখান থেকে আমরা ভেদাঙ্ক জানি ভেদাঙ্ক সমান সমান হচ্ছে সিগমা স্কোয়ার ভেদাঙ্ক ইকুয়াল সিগমা স্কোয়ার তাহলে সিগমি স্কোয়ার ইব হবে ফাইভ স্কোয়ার ইকুয়াল আসবে টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের ভেদাঙ্ক নির্ণয় করা শেষ এবার আমাদের নির্ণয় করতে হবে বিভেদাঙ্ক বিভেদাঙ্ককে প্রকাশ করা হয় সিবি ধারা সিবি ইকুয়েল সিগমা বাই এক্স বার ইনটু হান্ড্রেড তাহলে আমাদের সিগমার মান এক্সবার মানটা আমাদের আগে নির্ণয় করে নিতে হবে তাহলে এক্স বার ইকুয়েল আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এক্ষেত্রে তাহলে হবে টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আমাদের আলটিমেট আসলো থার্টি তাহলে আমরা যদি লিখি তাহলে সিগমার মান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই থার্টি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল আসবে হান্ড্রেড ডিভাইডেড বাই হচ্ছে সিক্স পার্সেন্ট ইকুয়াল সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এটি হচ্ছে আমাদের বিবেদাঙ্ক আর এটা হচ্ছে আমাদের বেদাঙ্ক তো এই ধরনের সমস্যা পরীক্ষাতে খুব একটা আসে না তারপরে মাঝে মধ্যে হয়তো দুই নম্বরের জন্য তোমাদের দিয়ে দিতে পারে তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে আর আমাদের চতুর্থ অধ্যায় এখানেই শেষ তো এই অধ্যায়ের উপর ভিত্তি করে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্টে জানিয়ে দেওয়া আমরা সেগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। এবং আমরা নেক্সট লেকচারগুলো আমরা পঞ্চম অধ্যায় থেকে শুরু করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ